নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে শুভ দীপাবলি, সবাইকে হ্যাপি দিওয়ালি এবং কালী পুজোর শুভেচ্ছা। আজকের ব্লগটা শুরু করছি। আজকে দারুণ আনন্দের দিন, এখানেও কালী পুজো দীপাবলি সবই হয় কানাডাতে। আজকে অফিসটা তাড়াতাড়ি শেষ করে একটা কালী পুজো দেখতে যাবো, এরকম প্ল্যান করছি। আমার কলিগ এর সাথে ব্যবস্থা করেছি, সেখান থেকে যাব। তো কোনোরকম অফিসটা তাড়াতাড়ি শেষ করলাম। এখন সন্ধে হয়ে গেছে, এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে, এখানে অনেকগুলো কালী পুজোই হয়, তার মধ্যে একটা কি দুটো দেখার চেষ্টা করব, টাইমের ওপর ডিপেন্ড করছে। এখানে একটা বেদান্ত সোসাইটি আছে, এছাড়া কালীবাড়ি, টরন্টো কালীবাড়ি আছে, আর তাছাড়া এখানে ভারত সেবাশ্রম আছে। তো কোনটায় যেতে পারি দেখি, ভিড় আছে অনেক জায়গাতে, যেহেতু সংখ্যায় কম, লোক অনেকেই উৎসাহ, তো অনেক লোকজন যায়। তো যেখানে ভিড় কম পাবো সেখানে যাওয়ারই ইচ্ছা, দেখি কি করা যায়। আকাশের মুখ ভার, যথেষ্ট মেঘ আকাশে, বৃষ্টির একটা ভালোই প্রেডিকশান আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তবে দেখি, এই সুযোগ তো বারবার হয় না, এখানে কালী পুজো কীরকম হয় সেটা একটা দেখার ইচ্ছা। দুর্গা পুজোটাও এবার এখানে দেখতে পেলাম, তো কালী পুজোটাও কীরকম হয় সেটা এবার দেখব। তো দেখি, আর আপনারা সঙ্গে থাকুন, তাহলে আপনাদেরও দেখাবো এখানকার টরন্টোতে কালী পুজো কীরকম হয়, আর লোকে কতটা উৎসাহ নিয়ে এখানেও সেলিব্রেট করে কালী পুজো বা দীপাবলি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে ব্লগটা। ॐ महेश्वरी विशारदां शुक्लां त्रिनयनान्वितां कपालं नमोऽहं चैववरदाभयमुपकां तं पञ्चवृधोतीं देवीं नालङ्कारभूषितां महेश्वरी। আমরা ভারত সেবাশ্রমে এসেছি, টরন্টোর ভারত সেবাশ্রম। এখানে রীতিমতো ভালোভাবে কালী পুজো হচ্ছে, এটা প্রতিষ্ঠিতই পুজো। এখানে অনেক ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি, কালী ঠাকুরের মূর্তিও সঙ্গে আছে। পরিবেশটা বেশ সুন্দর, একটি হল ঘর বড়, প্রচুর মানুষও এসছে, তবে অপেক্ষাকৃতভাবে ভিড় আজকে বেশ কম, যেহেতু উইকডেজ, হয়তো সে কারণে মানুষ এখানে আসেনি এখন সন্ধ্যেবেলায়, হয়তো পরের দিকে আসবে আরও। তো পরিবেশটা খুব সুন্দর, বসার জায়গা আছে, আমিও এক জায়গায় বসে এই ব্লগটা করছি। আপনারাও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ভারত সেবার সময় কালী পুজো। ভারত সেবাশ্রমের নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা বড় হল ঘর, এখানেই ভোগ বিতরণের ব্যবস্থা। প্রচুর মানুষ লাইন দিয়ে ভোগ নিচ্ছে, আর যারা সদস্য বা দর্শনার্থীদের মধ্যে অনেকে উৎসাহ নিয়ে এই ভোগ বিতরণ করছে। আমারও ভোগ খেয়ে যাওয়ারই ইচ্ছা, আপাতত ভোগ নিয়ে এখানে একটা জায়গায় বসেছি, এই চেয়ার টেবিলে বসে এখানে খাচ্ছি। এখানে আজকে দেখলাম পোলাও ভোগ দিয়েছে, তো পোলাওয়ের সাথে কিছু তরকারি আছে, আলু কপির তরকারি, ভালোই খেতে, ভালোই এনজয় করলাম ভোগটা। কালী ঠাকুর দর্শন করে একটু আগে বাড়ি ফিরেছি, ভালোই লাগলো আজকে এই কানাডার বুকে দাঁড়িয়ে একটা কালী ঠাকুরের দর্শন হলো। সুন্দর পরিবেশ, ভারত সেবাশ্রমে গিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল বলে অন্যান্য জায়গাগুলো যাওয়া হলো না। ইচ্ছা ছিল টরন্টো কালী বাড়িটাও যাওয়ার, কিন্তু যাই হোক একটা ঠাকুর তো দেখতে পেলাম, এবং সেখানে যথেষ্টই ভালো পরিবেশ ছিল। আর সবচেয়ে ভালো, লাকিলি আমরা বলতে পারবো, যে জায়গাটা বেশ ফাঁকাও ছিল,
এবং লোকজন বেশ কম, যে কোনো কারণেই হোক, আজকে উইকডেজ, হয়তো সেই কারণেই লোকজন বেশ কম, তাই শান্তিভবনে এখানে বসে থাকতে পেরেছিলাম কিছুক্ষণ। পুজো হচ্ছে সেটা দর্শন করতে পারলাম, অঞ্জলি হলো দেখতে পেলাম, তো ভালোই লাগলো সারাদিনটা। এখন অনেকটাই টায়ার্ড, তো দিওয়ালির প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আবার সবাইকে একটু শুভেচ্ছা জানাচ্ছি দিওয়ালির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা আজকের মতো। টাটা।